প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ, আসুন জেনে নেই বিস্তারিত। ডিএলএস পদ্ধতিতে বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ওয়ানডেতে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে 17 রানের জয় তুলে নিয়ে সিরিজে 1-0 এগিয়ে গিয়েছে সফরকারীরা। বৃষ্টি বিঘ্নিত 43 ওভারের ম্যাচে বাংলাদেশের দেওয়া 169 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে দারুণ ব্যাট করেছিলেন আফগান দুই ওপেনার। তবে সেই জুটিতে ফাটল ধরান সাকিব। দলীয় 54 রানে গুরবাজকে শান্তর ক্যাচ বানিয়ে বাংলাদেশের প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব। সাকিবের পর দ্বিতীয় আঘাত আনেন পেসার তাসকিন আহমেদ। ডানাতে এই পেসারের বলে শট খেলতে গিয়ে স্লিপে থাকা লিটন দাসের তালুবন্দী হন রহমত। বৃষ্টি বাধার আগে 21.4 ওভারে আফগানিস্তানের রান 83। এর আগে আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় বাংলাদেশ। হৃদয়ের অর্ধশতকে ভর করে নির্ধারিত 43 ওভারে 9 উইকেট হারিয়ে 169 রান করে টাইগাররা। 69 বলে 51 রান গড়েন হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে বল হাতে 3 উইকেট নেন ফারুকি। আফগান পেসার ফজল হক ফারুকির ব্যক্তিগত 4th ওভারেই প্যাভিলিয়নে ফেরেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত 13 ও দলীয় 30 রানের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শুরুতে তামিম ফেরার পর চাপ সামলে নিয়ে ক্লোজ ছেড়ে বের হতে শুরু করে লিটন দাস, কিন্তু বের হওয়ার আগেই তাকে থামতে হয় মুজিবুর রহমানের শিকার বনে। 26 রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন শান্তও। 72 রানে 3 উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে ফেরাচ্ছিলেন সাকিব ও হৃদয়, কিন্তু উমর জায়ের বলে অফসাইডে শট খেলতে গিয়ে নবীর হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। এরপর মুশফিকও এদিন আস্থার প্রতীক হয়ে দাঁড়াতে পারেননি। রশিদ খানের গুগলিতে 1 রান করে আউট হন তিনি। সাকিব মুশফিকের দ্রুত বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর আউট হন আরেক ব্যাটার আফিফ হোসেন। 8 বলে 4 রান করে আউট হন তিনি। আফিফের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদি মিরাজ, তবে 23 বলে 5 রান করেই আউট হন তিনি। মিরাজের বিদায়ের পর উইকেটে আসেন তাসকিন। এমন সময় বৃষ্টি নামলে ফের বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি থামলে 43 ওভারে নেমে আসে ম্যাচ। দলীয় 153 রানে 19 বলে 7 রান করে আউট হন তাসকিন। এক প্রান্তে আগলে রেখে 67 বলে ক্যারিয়ারের 3য় অর্ধশতক তুলে নেন হৃদয়। তবে অর্ধশতক পূরণ করেই সাজঘরে ফিরেন তিনি। শেষ পর্যন্ত 43 ওভারে শেষ 9 উইকেট হারিয়ে 169 রান সংগ্রহ করে বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওনওয়ালি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।